রাজধানীর জুটমিল সংলগ্ন এলাকা চার চক্কর জায়গার উপর গড়ে উঠেছে একটি অত্যাধুনিক আন্তর্জাতিক মল। এর পোশাকী নাম পিএম একতা মল। বৃহস্পতিবার এর ভূমিপূজন অনুষ্ঠিত হলো। এই ভূমিপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক ডক্টর শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, লাইট হাউসের মতো একতা মলও প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন। সাতাইশ মাসের মধ্যে ওনারা এই মলটা এখানে 27 মান্থের মধ্যে এই মলটা তৈরি করবেন। আমি বলবো আর আগে থেকে টার্গেট করুন, 27 মান্থ বললে দেখবেন আরও পিছিয়ে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চেষ্টা করবেন। 27 বলছিল যে মানে মার্চের মধ্যে এটা 2027 মার্চের মধ্যে এটা শেষ হবে। 26 যদি এটা শেষ হয় খুব ভালো। তো আমি এটাই সবচেয়ে বড়, শুরু করলেই হবে না। আমরা এখানে উদ্বোধন করলাম বা এখানে ভূমি পূজন করলাম, কিন্তু কাজটা যেন খুব তাড়াতাড়ি শুরু হয়। আমি আশা করি এই কাজ কমপ্লিট করা পর্যন্ত এখানকার মাননীয় বিধায়িকা এবং এই এলাকার সমস্ত যারা ভাই ও বোনেরা আছেন, গুণীজনেরা আছেন, বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তারা সাহায্য করবে টাইম টু টাইম। আপনারাও নজরদারি রাখবেন যাতে এই একতা মলটা তাড়াতাড়ি এখানে তৈরি হয়। প্রধানমন্ত্রী ইউনিটি ইন ডাইভার্সিটি, উনি বারবার দেশকে অখণ্ডতার যে বিষয় ওনার সবসময় এই দৃষ্টিটা আছে। আমরা এর আগেও দেখেছি মেরে মাটি মেরা দেশ, যে আজকে সমস্ত ভারতবর্ষের সমস্ত ব্লক থেকে মিউনিসিপ্যাল এরিয়ার থেকে মাটি নিয়ে আজকে কর্তৃপক্ষ পথে সেখানে একটা বাগিচা তৈরি করা হয়েছে। আপনারা ভাবুন সেই বাগিচাতে যখন আপনারা যাবেন সেখানে অমৃত বাটিকা নাম দিয়েছে, সেই অমৃত বাটিকাতে গিয়ে সারা ভারতবর্ষকে আপনি দেখতে পাবেন।